আল কুরআনের পথ, এই পথই আসল পথ। কাউকে যদি জাকাত এর টাকা না দিয়ে কোনো কিছু কিনে দেওয়া হয়, তার কোনো একটা প্রয়োজন পূরণ করে দেওয়া হয়, সেটা কি আসলে অনুমোদন আছে? হ্যাঁ, সেটা করা যাবে। যাকাত দাতা যদি সেটা মনে করেন যে, আমরা তো সমাজে এরকম অনেক কেসই দেখি যে অত্যন্ত দরিদ্র মানুষ চাও কিনে খাইতে পারে না, জাকাতের টাকা দিলে দেখা যাবে চা খাইতে দেবে আর না সিগারেট কিনবে, এরকম স্বভাব সম্পন্ন দরিদ্র মানুষের অভাব নাই। সুতরাং এক্ষেত্রে জাকাত দাতা যদি মনে করেন যে তার চাল কিনে দেই, ডাল কিনে দেই, তাহলেও এটা আদায় হবে, অথবা তার কাপড় কিনে দেই। সুতরাং আমার হিসাব হবে যে আমার এবছর 10,000 টাকা জাকাত দিতে হবে, বা হিসাবে আসছে এখন এই 10,000 টাকা ক্যাশ দিতে পারি, 10,000 টাকার কাইন্ড দিতে পারি, কোনো দ্রব্য কিনে দিয়ে দিতে পারি। তার কারণ যাকে দিচ্ছি তাকে তো বলা দরকার নাই যে আমি তোমাকে জাকাত দিচ্ছি। এটি জাকাত দাতার প্রুডেন্স এর উপরে ডিপেন্ড করেন। তুমি যদি মনে করেন যে যাকে দেব সে অর্থটা ওভাবে ঠিক মতো কাজে লাগাবে না বা লাগাতে পারবে না, বরং আমি এমন ভাবে কিছু কমোডিটি দেই যেটা তার তাৎক্ষণিক উপকারে আসবে, তখন সেটা সে ব্যবহার। আল কুরআনের পথ, এই পথই আসল পথ।